আমাদের মাঝে আর আহলে হাদিসদের মাঝে দ্বন্দ্বের একটি মাত্র কারণ এটা হলো মন মানসিকতার সমস্যা আমি বলি আমি সঠিক বাকি সব বেঠিক তারাও বলে আমরা সঠিক বাকি সব বেঠিক যদি এভাবে বলা হতো যে আমরা অত হাদিস অনুযায়ী আমল করি আমাদেরটা সঠিক যত হাদিস অনুযায়ী আমল করে তাদেরটাও সঠিক কেউ কাউকে গালি দেওয়ার দরকার নাই ঠিক আছে না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি এক জায়গার মধ্যে ঈদের নামাজ ওরা বারো তাক বীর আদায় করে আমরা ছয় তাক বীর আদায় করি তো উনি উনি ছয় তাক নিয়ে কঠু মন্তব্য করেছে সাথে সাথে স্টেজে ওনাকে ধরে ফেলেছে আরে উনি যেই দিন সিলেটে মার খেয়েছে হাত দিয়ে মালিশ করতেছে বিশ্বাস করেন ভাই আব্দুর রাজাক মিন ইউসুফের জন্য আমার মায়া হয়েছিল উনি যদি বলতো হানাফি মাসাব যারা অনুসরণ করেন আরে তাদেরটাও সঠিক হাদির দ্বারা প্রমাণিত আমাদেরটাও সঠিক তাহলে কিন্তু আর সমস্যা হয় না দেখেন আমার দুঃখ লাগে কি জানেন ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা তারা মুসলমানদের বিরুদ্ধে ঐক্য হয়ে গেছে কিন্তু আমরা বিভিন্ন দলে বিভক্ত আমরা বিভিন্ন দলে বিভক্ত আমি বলেছিলাম আমি প্রায় সময় বলি নিউজিল্যান্ডে যখন বেইমানের বাচ্চা মুসলমানদের জুমার দিন জুমার দিন যখন গুলি করেছে ওই বেইমানের বাচ্চা কিন্তু বলে নাই যে এটা আহলে হাদিস তাকে মেরে ফেলবো এটা হানাফি তাকে মারবো না সে কিন্তু এটা চিন্তা করে নাই যে এটা হানাফি এটা সাফি এটা মালিকি এটা হম্বলি এটা আলিয়া এটা কৌমি এটা হেফাজত এটা জামাত এটা কে আমি এটা লা কে আমি এটা ওহাবি এটা সুন্নি সে কিন্তু এটা চিন্তা করে নাই সে চিন্তা করেছে এটা মুসলমান তাকে হত্যা করে ফেলবো সে এটা চিন্তা করেছে আমার দুঃখ লাগে ইহুদি খ্রিস্টানরা আমাদের বিরুদ্ধে ঐক্য হয়ে গেছে আর আমরা বিভিন্ন দলে বিভক্ত বাই বিশ্বাস করেন আজও যদি মুসলমানের সন্তানরা এক প্ল্যাটফর্মে চলে আসে আগামীকালে সূর্য বলে দিবে এটা মুসলমানদের দেশ কোন নাস্তিক আর মূর্তাদের আস্তানা এই বাংলা জমিনে হতে পারে না মুসলমানরা এক প্ল্যাটফর্মে চলে আসলে বিশ্বাস করেন নাস্তিকদের আস্তানা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে করেন আল্লাহ যেন সকল মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে চলে আসার তৌফিক দান করে আমিন